বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট থেকে খান মোহাম্মদ আল আওয়াল জানান, শুক্রবার সকাল 10টায় উপজেলা মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন 100টি গৃহের মধ্যে জমি ও ঘর বরাদ্দের বিষয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রহিমা সুলতানা বুশরা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। একই সাথে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।